হাই ফ্রেন্ডস, আজ আমি বানাতে চলেছি নিরামিষ খিচুড়ি। তাহলে আপনারা দেখুন আমি কিভাবে নিরামিষ খিচুড়ি বানাই। খুবই অল্প উপকরণ দিয়ে, অল্প মশলা দিয়ে, অল্প তেল দিয়ে আমি বানাতে চলেছি। কড়াইটা বসিয়ে দিয়েছি, ওভেন অন করে দিয়েছি। সর্ষের তেল এবার দিয়ে দেব। ছয় থেকে সাত স্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গিয়েছে। এবার আলুগুলো দিয়ে দেব। এবার আমি এক স্পুন লবণ দিয়ে দেব, এক স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেব, এক স্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এবার এগুলো তেলের সাথে নেড়ে নেব। তিন থেকে চার মিনিটের জন্য আলুগুলো ব্রাউন কালার করে ভেজে নেব। এইসব উপকরণ দিয়ে আমি বানাবো কুকারে খিচুড়ি। খুবই চটজলদি খিচুড়িটা হয়ে যায়, আর বাচ্চা থেকে বড় খেলে খুবই ভালো লাগবে। এইভাবে আলুগুলো ব্রাউন কালার হয়ে গিয়েছে, আমি এবার এভাবে কেটে রেখেছিলাম কুচিগুলো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কুচিগুলো কাটবেন। আমি এভাবে কেটে নিয়েছি। আলুর সাথে কুচিগুলো ভেজে নিচ্ছি। এইভাবে কুচিগুলো হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এরই সাথে সোয়াবিনগুলো আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, আমি এবার এগুলো দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আপনারা যদি চান, পটল দিয়ে খিচুড়ি রান্না করেছিলাম আগের দিন, আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে একটু দেখতে পারেন। আর আজকে খিচুড়ি দিয়ে ভিডিওটা রান্না করছি। এইভাবে একই সাথে ভালো করে ভাজাও হয়ে যাবে, আর আলু ভালো করে সেদ্ধও হয়ে যাবে। এভাবে হয়ে যাক, চার থেকে পাঁচ মিনিট ভাজা, আমি তারপরে নামিয়ে নেব। আরো অল্প দু থেকে তিন স্পুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কারণ আমি এই যে তেল দিচ্ছি আর কোনো খিচুড়িতে তেল দেব না। এবার আমি এর ওপরে মুসুর ডাল দিয়ে দেবো। ডালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তিন টুকরো মুসুর ডাল নিয়েছি, আমি এগুলো দিয়ে দিচ্ছি। ডালটা সবজি সাথে আমি মিক্স করে নিচ্ছি। আর এতে আরো দু টিস্পুন লবণ দিয়ে দেবো। ছশো গ্রাম চাল ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি এর সাথে। একসাথে সবগুলো মিক্স করে নিচ্ছি। আর খিচুড়িতে লবণ দেব না, এতেই যা লবণ দিয়েছি তাতেই হয়ে যাবে। স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেব। এই যে দুটো স্পুন হলুদ গুঁড়ো দিয়েছি, আর দেব না। তিনটে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এইভাবে এগুলো সব বানিয়ে নিয়েছি। এবার আমি কুকারে দিয়ে দেব। পাঁচ থেকে ছয়টা সিটি দিয়ে আমি নামিয়ে নেব। কুকারে সবকিছু দিয়ে দিয়েছি, এবারে আমি 5 কাপ পরিমাণ জল দিয়ে দেব। এইভাবে কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা, এইভাবে খিচুড়িটা হয়ে গিয়েছে। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারও বাড়িতে এইভাবে নিরামিষ খিচুড়ি বানিয়ে ফেলুন চটজলদি। আর আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।